हेलो फ्रेंड्स, वेलकम टू ए फ्रेश न्यू ब्लॉग ऑफ द एडवेंचर राइडर्स। आज की हमारे गाड़ी ईद सर्विस करते हैं चले এসেছি শোরুমে। আর গাড়ির ইট সার্ভিস বলতে গেলে কমপ্লিট। বৃষ্টিতে ভিজে কয়েকদিন ক্লাচ সুইচটা খুব প্রবলেম করছিল, তো গাড়িটা সবসময় শোরুমেই সার্ভিস করাই এবং ধোয়াই বলে ওয়ারেন্টি ক্লেম পেতে কোনো রকম প্রবলেম হয়নি। ক্লাচ পুরো অ্যাসেম্বলিটা ওয়ারেন্টিতে আমি চেঞ্জ পেয়ে গেছি। আর গাড়িটা সার্ভিস করাতে এসে আরও একটা সারপ্রাইজ পেলাম। আমাদের ঘোষ টিভিএস নন্দরামপুরে দাঁড়িয়ে আছে অ্যাপাচি আরএম 164V স্পেশালিটি চান, তো ভাবছি একটা আরএমেরও ওয়াক অ্যারাউন্ড ভিডিও বানিয়ে নিই। দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা পরে ইনফরমেটিভ এবং অ্যাডভেঞ্চারের ভিডিওগুলো দেখতে পাও। সো কিপ ওয়াচিং। তো এই মুহূর্তে তোমরা সামনে দেখতেই পাচ্ছ টিভিএস অ্যাপাচি 164V আরএম স্পেশাল এডিশন দাঁড়িয়ে আছে। আর ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশানটা তো বিভৎস লাগছে। আর এই মুস্ট্যাচ এলইডি আর এই রেড রিম যেটা সব থেকে বেশি অ্যাট্রাক্ট করছে, সঙ্গে এটাতে তো ব্লুটুথ ভার্সনও দিয়ে দিয়েছে স্মার্ট, তার সঙ্গে অ্যাডজাস্টেবল লিভার্স দিদিকেই থ্রি স্টেপ অ্যাডজাস্টেবিলিটি আছে এটায়। আর তার সঙ্গে মোড সুইচ, মানে অ্যাকচুয়ালি এটা তিনটে মোড আছে, এখন এটা দেখতেই পাচ্ছ তোমরা স্পোর্ট মোডে আছে। এই মোড সুইচটায় ক্লিক করলে মোডটা চেঞ্জ হবে। এখন এ দেখো স্পোর্ট থেকে এটা আরবান মোডে গেল, অ্যান্ড নাও এটা আবার স্পোর্টে চলে গেল। আর অ্যান্ড দিস ইজ রেন মোড, রেন আরবান অ্যান্ড স্পোর্ট তিনটে মোডে আছে গাড়িটায়। গাড়িটা মাত্র 403 কিলোমিটার চলেছে এখানে সেটা শো করছে। এখানে গিয়ার ইন্ডিকেটার আছে, এখানে এভারেজ স্পিড পার কিলোমিটার পার লিটার সেটা দেখিয়ে দিচ্ছে, আর এখানে ফুয়েল গেজ, আর বাকি এখানে অন্যান্য ইন্ডিকেটারগুলো তো আছে। আর একটা স্পেশাল জিনিস, এটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার। গাড়ির সাইড স্ট্যান্ডটা নামানোই আছে, তোমরা দেখতে পাচ্ছ সাইড স্ট্যান্ডটা খুলে দিলে ইন্ডিকেটারটা বন্ধ হয়ে যাবে। আর তার সঙ্গে ব্লুটুথ আনেবল এটাই দেখাচ্ছে। দ্যাটস অল। গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে তেমন কিছু চেঞ্জ নেই, এটা অ্যাকচুয়ালি একটা 200 ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেগুলো দেখতে পাওয়া যায়। আর বাকি পুরোটাই গাড়ির লুকিং পুরোটাকে চেঞ্জ করে দেওয়া আছে। পিছনে এবং সামনে রিম সেট আপ দুটোই রেড করে দেওয়া হয়েছে। আর সিটে একটা টিভিএস বিভৎস রকম ফিনিশ দিয়েছে। এটা অ্যাকচুয়ালি টিভিএস এর 40 মিলিয়ন সেলস এর একটা সেলিব্রেশন মডেল বলা যেতে পারে। তো আপাতত এটা এখন অ্যাভেলেবিলিটি অনেক কমে গেছে, সেই পরিমাণে পাওয়া যাচ্ছে না। তো যারা এটা নিতে ইচ্ছুক তারা টিভিএস শোরুমে এসে যোগাযোগ করো আমাদের ঘোষ টিভিএসে, এখনো এখানে এটা অ্যাভেলেবেল আছে বলছে এরা। গাড়ি সার্ভিস হয়ে গেছে, গাড়ি একদম চকচক করছে, পিছনে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ। আর এমের ভিডিওটাও তো তোমরা দেখলে, কেমন লাগলো জানিও। স্পেসিফিকেশনগুলো ঠিকঠাক যদি তোমাদেরকে জানাতে পারি, ইনফরমেশনগুলো দিতে পারি, তাহলে কমেন্টসে একটা থ্যাঙ্কস জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো, আর যারা জানি নতুন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যাতে তোমরা নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো চ্যানেলে ভালোভাবে দেখতে পাও। আর অ্যাডভেঞ্চারাস ভিডিও তো সঙ্গে আছেই। সো কিপ ওয়াচিং, রাইট প্লেস রাইট ড্রিম।